আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে ধারাবাহিক কার্যক্রম হিসেবে আমাদের আজকের ক্লাস আজকেও আমরা অংশীদারি ব্যবসায়ের একটি নতুন ধরনের সমস্যার সমাধান করব যে ধরনের সমস্যা নিয়ে পূর্বে কখনো আলোচনা করা হয়নি আমরা সেরকম একটি সমস্যার সমাধান করব। তাহলে আমরা প্রথমে সমস্যাটা একবার পড়ব এবং ভালো মতো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ ময়না সিরাজ এবং রুবেল একই অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে দুই ভাগের এক ভাগ অর্থাৎ হাফ অনুপাত তিন ভাগের এক ভাগ অনুপাত ছয় ভাগের এক ভাগ দুই সালের এক জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল ময়না দুই লাখ টাকা সিরাজ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং রুবেলের দুই লাখ টাকা ময়না এবং রুবেল তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে যথাক্রমে চার হাজার টাকা এবং তিন হাজার টাকা করে মাসিক বেতন পাবেন ময়না মাসিক বেতন পাবে তাহলে চার হাজার টাকা করে এবং রুবেল বেতন পাবে মাসিক তিন হাজার টাকা করে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে প্রত্যেক টাকা নগদ উত্তোলন করেছিলেন সরি প্রত্যেক মাসের শেষ তারিখে প্রত্যেক মাসের শেষ তারিখে ময়না সিরাজ এবং রুবেল ব্যবসা হতে যথাক্রমে ছয় হাজার টাকা তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা নগদ উত্তোলন করেন অর্থাৎ ময়না প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করে ছয় হাজার টাকা সিরাজ তিন হাজার টাকা এবং রুবেল সম পরিমাণ তিন হাজার টাকা উত্তোলন করেছিলেন ময়না দুই সালের এক জুলাই তারিখে বিশ হাজার টাকা কারবারে ঋণস্বরূপ প্রদান করে অর্থাৎ কারবারে ময়না ঋণ স্বরূপ বিশ হাজার টাকা নিয়ে আসে জুলাই মাসের এক তারিখে যখন আমরা সুদ গণনা করবো তখন আমরা ছয় মাসে সুদ ধরব ময়না এবং সিরাজ যৌথভাবে ময়না এবং সিরাজ যৌথভাবে রুবেলকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে রুবেল তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন অর্থাৎ দুইজন অংশ তিনজন অংশীদারের মধ্যে দুইজন অংশীদার ময়না এবং সিরাজ যৌথভাবে অর্থাৎ ময়না এবং সিরাজ উভয়ে রুবেলকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে রুবেল যে বেতন এবং মূলধনের সুদ পাবে বেতন এবং মূলধনের সুদ ছাড়াও বছরে কম পক্ষে সে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন অর্থাৎ যদি সে পঁয়ত্রিশ হাজার টাকা পায় যদি স্বাভাবিকভাবে বন্টন অনুযায়ী রুবেল পঁয়ত্রিশ হাজার টাকা পায় তাহলে আমাদের স্বাভাবিক নিয়মে অঙ্ক হবে আর যদি রুবেল পঁয়ত্রিশ হাজার টাকা কম পায় যেহেতু ময়না এবং সিরাজ দুইজনে রুবেলকে নিশ্চয়তা প্রদান করেছে অতএব যতটুকু কম পাবে ততটুকু টাকা ময়না এবং সিরাজ তাদের মূলধন থেকে রুবেলকে প্রদান করতে হবে অর্থাৎ ময়না এবং সিরাজের মুনাফা থেকে রুবেলকে পঁয়ত্রিশ হাজার পূর্ণ করে টাকাটা দিতে হবে উপরিয়ক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে দুই পনেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের মুনাফা দুই লক্ষ টাকায় উপনীত হয় তাহলে আমরা এখানে পূর্বের যে অঙ্কগুলো আমরা করিয়েছি তার সাথে এখানে ব্যবধান হচ্ছে শুধু নিশ্চয়তা অর্থাৎ একজন অংশীদারকে অপর দুইজন অংশীদার নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে যে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে যদি তার চেয়ে কম সে পায় তাহলে যতটুকু কম পাবে ততটুকু যারা নিশ্চয়তা দিয়েছে তাদের নিট লাভ থেকে যাকে নিশ্চয়তা দিয়েছে তাকে প্রদান করবে এবং প্রদানের অনুপাত হবে এখানে যে মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে এই অনুপাতে তাহলে আমরা করণীয়তে চলে যাব করণীয় ক বলা আছে অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ এবং ময়নার ঋণের সুদ নির্ণয় করো অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ এবং ময়নার ঋণের সুদ নির্ণয় করো তাহলে আমরা দেখব এখানে উত্তোলন সম্পর্কে বলা আছে প্রত্যেক মাসের শেষ তারিখে যেহেতু প্রত্যেক মাসের শেষ তারিখে তাহলে আমরা সাড়ে পাঁচ মাসের সুদ গণনা করবো এবং এক্ষেত্রে বারো দিয়ে ভাগ দেওয়া যাবে না আমরা পূর্বে একটা উত্তোলনের সুদ নির্ণয় করার ক্লাস করেছি সেখানে দেখিয়েছি যদি মাসিক উত্তোলন হয় তাহলে মাসিক উত্তোলন হলে আমরা ওটাকে আর বারো দিয়ে ভাগ দেব না যদি বার্ষিক উত্তোলন হয় তাহলে আমরা বারো দিয়ে ভাগ দিয়ে নির্দিষ্ট মাস দিয়ে গুণ দেব তাহলে আমরা এখানে দেখি করণীয় ক অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় ময়না প্রতি মাসের শেষে ছয় হাজার টাকা উত্তোলন করে পাঁচ পার্সেন্ট উত্তোলনের উপর ধার্য করতে হবে তাহলে যেহেতু প্রতি মাসে শেষ উত্তোলন করে এই জন্যে প্রত্যেকটাকে সাড়ে পাঁচ দিয়ে গুণ দিয়েছি তাহলে ছয় হাজার ছয় হাজার টাকার পাঁচ পার্সেন্ট প্রয়োগ করব এরপরে সাড়ে পাঁচ দিয়ে গুণ দেব আমাদের হবে ষোলোশো পঞ্চাশ টাকা সিরাজের তিন হাজার টাকা উত্তোলন করে এটার সাথে পাঁচ পার্সেন্ট গুণ দিব এবং সাড়ে পাঁচ দিয়ে গুণ করব হবে আটশো পঁচিশ টাকা রুবেল যেহেতু সম পরিমাণ তিন হাজার টাকা উত্তোলন করে তাহলে রুবেল এবং সিরাজের উত্তোলনের সুদ সম হবে অর্থাৎ আটশত পঁচিশ টাকা এবং তিনজনের সুদ একত্রে যোগ করলে হবে তিন হাজার তিনশত টাকা আর সেকেন্ড আমাদের বলেছিল ময়নার ঋণের সুদ নির্ণয় ময়না যেহেতু দু হাজার পনেরো সালের এক জুলাই তারিখে বিশ হাজার টাকা কারবারের ঋণস্বরূপ আনয়ন করে অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে ঋণের সুদ সম্পর্কে কিছু বলা নাই কিন্তু আমরা জানি পূর্বে আমরা জেনেছি যে ঋণের সুদ সম্পর্কে কিছু বলা না থাকলে ছয় পার্সেন্ট হারে ঋণের উপরে ধার্য করতে হবে তাহলে বিশ হাজার টাকার ছয় পার্সেন্ট প্রয়োগ বিশ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট প্রয়োগ করব এবং ওটাকে বারো দিয়ে ভাগ দিব ছয় দিয়ে গুণ দিব হবে ছয় শত টাকা করণীয় খ লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো এখন আমরা লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব করব লাভ লোকসান বন্টন হিসাব এবং আবন্টন হিসাব একই ভাষাগত একটু পার্থক্য মূল জিনিস একই অর্থাৎ কেউ যদি আবন্টন হিসাব লেখে তবুও হবে কেউ যদি শুধু বন্টন হিসাব লেখে তারপরেও হবে এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব তাহলে আমরা গতানুগতিকভাবে যেভাবে শখটা তৈরি করতে হয় শখ তৈরি করবো উপরে লিখবো ময়না সিরাজ ও রুবিলের লাভ লোকসান আবন্টন হিসাব দু সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ডেবিট দিকে আমরা বিবরণ এবং টাকা নামে দুটো ঘর দিব এবং ক্রেডিট দিকে বিবরণ এবং টাকার দুটি ঘর দিব তাহলে ক্রেডিট দিকের আইটেমগুলো আমরা বলেছি সবার আগে লিখবো প্রথমেই লিখবো লাভ লোকসান হিসাব লাভ লোকসান হিসাব ব্র্যাকেটে লিখবো নিট লাভ এখন আমরা দেখব অংশীদারদের চলতি বছরে মুনাফা হয়েছিল দুই লক্ষ টাকা আমি যেখানে কলমটা প্লেস করেছি তোমরা ওইদিকে লক্ষ্য করবে সমাপ্ত বছরের মুনাফা হয়েছিল দুই লক্ষ টাকা তাহলে আমরা লাভ লোকসান হিসাব লিখে ব্র্যাকেটে লিখব নিট লাভ টাকা লিখবো দুই লক্ষ টাকা তারপরে লিখব অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ আমরা ইতিপূর্বে করণীয় কতে উত্তোলনের সুদ নির্ণয় করেছি ময়না ষোলোশো টাকা সিরাজ আটশো টাকা রুবেল আটশো টাকা তাহলে ময়না সিরাজ রুবেল তিনজনের উত্তোলনের সুদ লিখে তিনটা যোগ করে একত্রিত দেব তিন হাজার তিনশত টাকা তাহলে ক্রেডিট পাশের আইটেম আমাদের আর কিছুই নাই এখন আমরা ডেবিট পাশে চলে আসব ডেবিট পাশে প্রথমে লিখবো অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ মূলধনের সুদ তাহলে মূলধন কে কত নিয়ে আসছিলো মূলধন নিয়ে আসছিলো ময়না দুই লক্ষ টাকা সিরাজ এক লক্ষ পঞ্চাশ টাকা এবং রুবেল দুই লক্ষ টাকা তাহলে আমরা মূলধনের সুদ নির্ণয় করার জন্য একটা গণনা কার্য করব। এখানে দেখো মূলধনের সুদ নির্ণয় করেছি দুই লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট দশ হাজার টাকা সিরাজ এনেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটার পাঁচ পার্সেন্ট সাত হাজার পাঁচশো টাকা রুবেল এনেছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট দশ হাজার টাকা তাহলে আমরা মূলধনের সুদ এখানে লিখব ময়না দশ হাজার সিরাজ সাত হাজার পাঁচশো রুবেল দশ হাজার তিনজনই টাকা একত্রিত করলে হয় সাতাশ হাজার পাঁচশত টাকা এরপরে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব বেতন অংশীদারদের মূলধন হিসাব বেতন এখন অঙ্কের মধ্যে আমাদের বেতন সম্পর্কে বলা আছে ময়না এবং রুবেল তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে যথাক্রমে চার হাজার টাকা এবং তিন হাজার টাকা করে মাসিক বেতন পাবে ময়না এবং রুবেল তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে যথাক্রমে চার হাজার এবং তিন হাজার টাকা বেতন পাবেন তাহলে প্রতি মাসে যদি ময়না চার হাজার টাকা করে বেতন পায় তাহলে আমরা দেখি বারো মাসে হবে চার বারং আটচল্লিশ হাজার টাকা রুবেল প্রতি মাসে তিন হাজার টাকা করে বেতন পায় বারো মাসে হবে তিন বারং ছত্রিশ হাজার টাকা তাহলে আমরা এই বেতনটা এভাবে লিখব ময়না আটচল্লিশ হাজার টাকা আর রুবেল ছত্রিশ হাজার টাকা দুইজনের টাকা একত্রিত করলে হয় চুরাশি হাজার টাকা ঋণ যেহেতু ময়না নিয়ে আসে তাহলে তারপরে লিখবো ময়নার মূলধন হিসাব ঋণের সুদ ময়নার মূলধন হিসাব ঋণের সুদ ঋণের সুদ আমরা করণীয় কতে বের করেছি করণীয় কতে আমরা ঋণের সুদ বের করেছি ছয় শত টাকা ওই ছয় শত টাকা এখানে দেখাবো তাহলে আমাদের হিসাবভুক্ত করার কাজ শেষ এখন ক্রেডিট দিকে আমরা যদি পূর্বে নিট মুনাফা দুই লক্ষ টাকা এবং তিন হাজার তিনশত টাকা যোগ করি তাহলে যোগফল দ্বারায় দুই লক্ষ তিন হাজার তিনশত টাকা এবং এটা থেকে ডেবিট পাশের যে খরচগুলো আছে সাতাশ হাজার পাঁচশত টাকা আঠ চুরাশি হাজার টাকা এবং ছয়শত টাকা এই তিনটা আইটেম তিনটি খরচের আইটেম বাদ দিলে আমাদের মুনাফা হয় একানব্বই হাজার দুইশত টাকা এই একানব্বই হাজার দুইশত টাকা আমাদের এখন তিনজন অংশীদার ময়না সিরাজ এবং রুবেল এই তিনজনের মধ্যে বন্টন করে দিতে হবে তাহলে মুনাফা বন্টনের অনুপাত এ অঙ্কের ক্ষেত্রে এই মুনাফা বন্টনের অনুপাতটাই মূলত একটু বোঝার বিষয় এটা যদি কেউ বুঝে তাহলে অন্যান্য অঙ্কের মতোই এটা সহজ মনে হবে আমরা দেখি মুনাফা বন্টনের অনুপাত ছিল কত মুনাফা বন্টনের অনুপাত ছিল হাফ অর্থাৎ দুই ভাগের এক ভাগ অনুপাত তিন ভাগের এক ভাগ অনুপাত ছয় ভাগের এক ভাগ অর্থাৎ যত মুনাফা হবে তার অর্ধেক অংশ পাবে ময়না এবং বাকি অর্ধেক অংশের অর্ধেক পাবে সিরাজ এবং অর্ধেক পাবে রুবেল তাহলে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে আমাদের একানব্বই হাজার টাকা তাহলে এই অনুপাতে আমরা যদি মুনাফা বন্টন করি তাহলে ময়না পাবে একানব্বই হাজার টাকা ইন্টু হাফ দিয়ে গুণ দিব হবে পাঁচচল্লিশ হাজার ছয়শত টাকা আর সিরাজ পাবে একানব্বই হাজার দুইশো ইন্টু তিন ভাগের এক ভাগ তিরিশ হাজার চারশত টাকা এবং রুবেল পাবে একানব্বই হাজার দুইশো ভাগের এক ভাগ অর্থাৎ পনেরো হাজার টাকা তাহলে মোট যে বন্টনযোগ্য মুনাফা তার অর্ধেক পাবে ময়না এবং বাকি টাকার বাকি টাকার মধ্যে বাকি টাকার মধ্যে তিন ভাগের দুই ভাগ পাবে সিরাজ এবং এক ভাগ পাবে রুবেল আচ্ছা এরপরে আমরা দেখি আমরা কিন্তু সর্বশেষ যে লাইন এখানে বলা আছে নিশ্চয়তার লাইনটা রুবেল ময়না এবং সিরাজ যৌথভাবে রুবেলকে ময়না এবং সিরাজ যৌথভাবে রুবেলকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন রুবেল তার বেতন ও মূলধনের সুদ সারা ও লাভের বাবদ বছরে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন অর্থাৎ রুবেল কমপক্ষে রুবেলকে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছিলেন কে ময়না এবং সিরাজ তাহলে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি রুবেল পনেরো হাজার টাকা পাচ্ছে অর্থাৎ তার তাকে নিশ্চয়তা দিয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকার কিন্তু সে পেয়েছে পনেরো হাজার দুইশত টাকা তাহলে রুবেলের টাকা ঘাটতি আছে। রুবেলের রুবেলকে নিশ্চয়তার জন্য ঘাটতি মুনাফা আমরা লিখব পঁয়ত্রিশ হাজার থেকে পনেরো হাজার দুইশত টাকা বাদ দেব পঁয়ত্রিশ হাজার থেকে পনেরো হাজার দুইশো বাদ দিব থাকে উনিশ হাজার আটশত টাকা অর্থাৎ উনিশ হাজার উনিশ হাজার আটশত টাকা ঘাটতি আছে তাকে যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছিল তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা হওয়ার জন্য তার ঘাটতি আছে উনিশ হাজার আটশত টাকা এই উনিশ হাজার আটশত টাকা ময়না এবং সিরাজ তাদের মুনাফা থেকে তাকে দিতে হবে তাহলে ঘাটতি মুনাফা ময়না ও সিরাজ কোন অনুপাতে দিবে দেখো এখানে ময়না এবং সিরাজের অনুপাত হচ্ছে এটা অর্থাৎ দুই ভাগের এক ভাগ অনুপাত তিন ভাগের এক ভাগ এটাকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে উভয়টাকে যদি আমরা ছয় দিয়ে গুণ দিই এখানে অর্থাৎ উভয়টাকে একই সংখ্যা থেকে গুণ দেওয়া যাবে তাহলে এখানে থাকে তিন এখানে থাকে তিন দুগুণে ছয় দুই অর্থাৎ তিন অনুপাত দুই এই অনুপাতে উনিশ হাজার আটশত টাকা এই অনুপাতে উনিশ হাজার আটশত টাকা রুবেলকে প্রদান করবে তিন অনুপাত তিন অনুপাত দুই এই অনুপাতে উনিশ হাজার আটশত টাকা রুবেলকে প্রদান করবে তাহলে এখানে ময়না প্রদান করবে কত উনিশ হাজার আটশো গুণ যেহেতু অনুপাত দুইটার যোগফল হচ্ছে তিন আর দুই পাঁচ পাঁচ দিয়ে ভাগ দিব আর যেহেতু ময়নার অংশ হচ্ছে তিন অংশ তিন দিয়ে গুণ দেব হয় এগারো হাজার আটশো আশি টাকা আর সিরাজ প্রদান করবে উনিশ হাজার আটশো গুণ পাঁচ দিয়ে ভাগ দিব সিরাজের অংশ যেহেতু দুই এই জন্য দুই দিয়ে গুণ দেব হয় সাত হাজার বিশ টাকা অর্থাৎ এই ঘাটতি মুনাফাটা সিরাজ ঘাটতি মুনাফাটা ময়না এবং সিরাজ এই দুই দুইজনকে দিতে হবে কারণ তারা দুইজন তাকে নিশ্চয়তা প্রদান করেছিল তাহলে আমরা এখন দেখি মুনাফার প্রকৃত বন্টন কি। ময়নার মুনাফা হয়েছিল পাঁচচল্লিশ হাজার ছয়শত টাকা কিন্তু তার মুনাফাকে থেকে কিন্তু এগারো হাজার আটশো আশি টাকা প্রদান করেছে অর্থাৎ তার মুনাফাটা কমে যাবে ময়নার মুনাফা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ছয়শত টাকা এই যে পঁয়তাল্লিশ হাজার ছয়শত টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার ছয়শত টাকা থেকে তার কমে গেছে এগারো হাজার আটশো আশি টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার ছয়শো থেকে এগারো হাজার আটশো আশি বাদ দিলে থাকে তেত্রিশ হাজার সাতশো বিশ টাকা প্রকৃতপক্ষে ময়নার মুনাফা এটা থাকবে আর সিরাজের মুনাফা হয়েছিল তিরিশ হাজার চারশত টাকা কিন্তু সিরাজের তিরিশ হাজার চারশো টাকা থেকে তাকে মুনাফা রুবেলকে প্রদান করতে হয়েছে সাত হাজার নয়শো বিশ টাকা তিরিশ হাজার চারশো থেকে সাত হাজার নয়শো বিশ টাকা বাদ দিলে তার থাকে বাইশ হাজার চারশো আশি টাকা এটা হচ্ছে সিরাজের প্রকৃত মুনাফা আর রুবেলের মুনাফা হচ্ছে এখানে পেয়েছিলো পনেরো হাজার দুইশত টাকা আর উনিশ হাজার আটশত টাকা ঘাটতি থাকার কারণে ময়না এবং সিরাজ তাকে প্রদান করেছে তাহলে পনেরো হাজার দুইশো আর উনিশ হাজার আটশো তার মোট মুনাফা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে যাবে যেহেতু নিশ্চয়তা প্রদান করেছিল পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ দুইজনের কাছ থেকে আনার পরে তার মুনাফা পঁয়ত্রিশ হাজার টাকায় হবে এখন আমরা এখানে এই যেই মুনাফাটা প্রকৃত মুনাফা যেটা বন্টন করা হলো প্রকৃত যে মুনাফাটা বন্টন করা হলো ওইটাই আমরা এখন আবন্টন হিসেবে দেখাবো অর্থাৎ ময়নার প্রকৃত মুনাফা হয়েছিল তেত্রিশ টাকা এখানে আমরা লিখবো তেত্রিশ সিরাজের মুনাফা হয়েছিল বাইশ হাজার চারশো তো আশি সিরাজের মুনাফা বাইশ হাজার চারশো আশি রুবেলের পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি হয়ে গেল করণীয় গ হচ্ছে ময়না এবং সিরাজের মূলধন হিসাব তৈরি করো ময়না এবং সিরাজের মূলধন হিসাব তৈরি করো তাহলে আমরা পূর্বের মতো একটা মূলধন হিসেবের শখ করব মূলধন হিসেবের শখে আমরা জানি ডেবিট দিকের জন্য একটা তারিখ বিবরণ এবং যেহেতু এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের কারবারে অংশীদার ছিল তিনজন ময়না সিরাজ এবং রুবেল কিন্তু আমাদের করণীয় গতে বলা হয়েছে ময়না এবং সিরাজের মূলধন হিসাব তৈরি করো অর্থাৎ রুবেলের মূলধন হিসাব কিন্তু আমাদের করতে বলেনি যেহেতু রুবেলের মূলধন হিসাব করতে বলেনি তাহলে আমরা রুবেলের মূলধন হিসাব করব না তাহলে শুধুমাত্র ময়না এবং সিরাজের মূলধন হিসাব করবো তাহলে যেহেতু দুইজন অংশীদারের মূলধন হিসাব করব তাহলে টাকার ঘর হবে দুটো আর যদি তিনজন অংশীদারের মূলধন হিসাব করতে বলতো তাহলে টাকার ঘর হবে তিনটা তাহলে আমরা ডেবিট দিকে তারিখ বিবরণ ময়নার টাকার ঘরের টাকা সিরাজ সিরাজের টাকার ঘর এবং ডান দিকেও তারিখ বিবরণ ময়না সিরাজ দুজনের টাকার ঘর আমরা প্রথমে দু সাল জানুয়ারি মাসে এক তারিখ এখানে ব্যালেন্স বিড়ি অর্থাৎ ময়না বছরের শুরুতে দুই লক্ষ টাকা নিয়ে আসছিল এই যে দেখো বছরের শুরুতে ময়না নিয়ে আসছিলো দুই হাজার টাকা এবং সিরাজ নিয়ে আসছিলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ময়নার ঘরে ব্যালেন্স বিড়ি দুই লক্ষ টাকা সিরাজ ঘরে ব্যালেন্স বিড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে লিখব লাভ লোকসান আবন্টন হিসাব অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট আইটেমগুলো মূলধন হিসেবে ক্রেডিট দিকে চলে আসবে আর লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট আইটেমগুলো মূলধন হিসাবে ডেবিট পাশে চলে আসবে আমরা প্রথমে লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশের অংশগুলো এখন ক্রেডিট পাশে নিয়ে আসবো এবং হেডিং লিখব লাভ লোকসান আবন্টন হিসাব প্রথমে আমরা মূলধনের সুদ লিখি মূলধনের সুদ আমরা আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে ছিল ময়না ছিল দশ হাজার সিরাজ ছিল সাত হাজার পাঁচশো তাহলে ময়নার ঘরে দশ হাজার সিরাজের ঘরে সাত হাজার পাঁচশো বেতন বেতন ছিল ময়নার আটচল্লিশ হাজার আর রুবেলের ছত্রিশ হাজার যেহেতু এখানে রুবেলের কোনো টাকার ঘর নেই তাহলে রুবেলের টাকা কোথাও বসবে না যদি রুবেলের মূলধন হিসাব করতাম তার জন্যে টাকার ঘর থাকতো তখন তার ঘরে রুবেলের টাকা বসাতাম এখন যেহেতু শুধুমাত্র ময়না বেতন পায় এই জন্য ময়নার ঘরে আটচল্লিশ হাজার টাকা আর সিরাজের ঘরে ফাঁকা থাকবে আর মুনাফার অংশ এখানে যে মুনাফাটা হয়েছিল ময়নার তেত্রিশ হাজার সাতশো বিশ টাকা এবং সিরাজের বাইশ হাজার চারশো আশি টাকা ময়নার ঘরে ময়নার মুনাফা বসাবো সিরাজের ঘরে সিরাজের মুনাফা বসাবো আর ঋণের সুদ ঋণের সুদ যেহেতু ময়না নিয়ে আসছিল ঋণ এই জন্যে ঋণের সুদ লিখে ময়নার টাকার ঘরে টাকা লিখবো এরপরে আমাদের ক্রেডিট পাশে আইটেমগুলো শেষ হয়ে যাবে এখন আমাদের ডেবিট পাশে হবে প্রথমে আমরা লিখব উত্তোলন হিসাব উত্তোলনের আমরা জানি ময়না প্রতি মাসের শেষ তারিখে চার হাজার টাকা করে সরি ময়না প্রতি মাসে উত্তোলন করে হচ্ছে ছয় হাজার টাকা করে তাহলে ছয় বারং বাহাত্তর হাজার টাকা এবং সিরাজ প্রতি মাসে উত্তোলন করে তিন হাজার টাকা করে তিন বারং ছত্রিশ হাজার টাকা আমরা পূর্বে এটার গণনা কার্য দেখিয়েছি এরপরে আমরা লিখবো লাভলোকসান আবন্টন হিসাব অর্থাৎ লাভলোকসান আবন্টন হিসাবে ক্রেডিটে যে সমস্ত আইটেম গিয়েছিল ওগুলো আমরা এখন ডেবিট পাশে নিয়ে আসবো উত্তোলনের সুদ ময়নার উত্তোলনের সুদ ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এবং সিরাজের উত্তোলনের সুদ ছিল আটশো পঁচিশ টাকা এখন আমরা ক্রেডির দিকে ময়নার টাকার টাকা যোগ করবো এখানে হয় দুই লক্ষ বিরানব্বই হাজার তিনশো তো বিশ টাকা আর সিরাজের টাকা হয় এক লক্ষ উনআশি হাজার নয়শো আশি টাকা তাহলে সিরাজের এক লক্ষ উনআশি হাজার নয়শো আশি টাকা থেকে নয়শো আশি টাকা থেকে আমরা যদি ছত্রিশ হাজার টাকা আর আটশো পঁচিশ টাকা বাদ দিই তাহলে থাকবে এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি তদ্রুপভাবে ময়নার দুই লক্ষ বিরানব্বই হাজার তিনশো বিশ টাকা লেখার পরে তার যে ডেবিটের আইটেম আছে বাহাত্তর হাজার টাকা এবং ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা এই দুইটি আইটেম বাদ দিলে আমাদের ব্যালেন্স সিডি থাকে দুই লক্ষ আঠারো হাজার ছয়শত সত্তর টাকা এবং আমরা জানি পূর্বের বছরের ব্যালেন্স সিডি পরবর্তী বছরের শুরুতে ব্যালেন্স বিডি হয়ে যাবে এবং এটাও অঙ্কের একটা অংশ এটা যদি কেউ না লেখে তাহলে তার অঙ্কটা পরিপূর্ণ হবে না তাহলে আমরা লিখব দু সাল জানুয়ারি এক ব্যালেন্স বিডি দিয়ে ওখানে যেটা ময়নার ঘরে যেটা সিডি ছিল এখানে সেটা বিডি হয়ে যাবে সিরাজের ঘরে যেটা সিডি ছিল এখানে সিরাজের ঘরে সেটা ব্যালেন্স বিডি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক তাহলে আমরা এই অঙ্কে নতুন একটি বিষয় বিষয় পেলাম সেটা হচ্ছে একাধিক অংশীদার কর্তৃক তৃতীয় একজন অংশীদারকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের নিশ্চয়তা প্রদান করা যদি সে নির্দিষ্ট পরিমাণ টাকা মুনাফা বন্টন অনুপাতে বন্টন করার পরে তার ওই নিশ্চয়তার অর্থ পরিমাণ যদি তার টাকা না হয় তাহলে যতটুকু ঘাটতি হবে যারা নিশ্চয়তা প্রদান করেছে তাদের মুনাফা থেকে তার ঘাটতিটা পূরণ করতে হবে এখানে যদি বলতো ময়না নিশ্চয়তা প্রদান করেছে তাহলে টোটাল আমরা দেখাচ্ছি এখানে দেখো এখানে রুবেলকে নিশ্চয়তার জন্য ঘাটতি মুনাফা হয়েছে উনিশ হাজার আটশত টাকা যদি অঙ্কের মধ্যে এরকম বলা থাকতো যে ময়না রুবেলকে নিশ্চয়তা দিয়েছে সে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা মুনাফা পাবে যদি শুধু ময়না নিশ্চয়তা প্রদান করতো তাহলে এই উনিশ হাজার আটশো টাকা ময়নার মুনাফা থেকে আমরা নিয়ে যেতাম কিন্তু যেহেতু ময়না এবং সিরাজ উভয় মিলে তাকে নিশ্চয়তা প্রদান করেছে এই জন্য উভয়ের টাকা থেকে তাকে আনুপাতিক হারে তার মুনাফাটা পূর্ণ করতে হবে আর অনুপাতটা হবে পূর্বে যে অনুপাতটা দেওয়া ছিল এখানে দেখো ময়না এবং সিরাজের অনুপাত ছিল এটা অর্থাৎ দুই ভাগের এক ভাগ অনুপাত তিন ভাগের এক ভাগ এটাকে আমরা কনভার্ট করেছি উভয় অনুপাতকে ছয় দিয়ে গুণ করেছি গুণ করার পরে এখানে ছয়কে দুই দিয়ে ভাগ দিলে হয় তিন এখানে তিনকে ছয়কে তিন দিয়ে ভাগ দিলে হয় দুই অর্থাৎ তিন অনুপাত দুই এই অনুপাতে তাদের মূলধন থেকে এই উনিশ হাজার আটশো টাকার ঘাটতি পূরণ করতে হবে তাহলে এখানে ঘাটতি হয়েছিল উনিশ হাজার আটশো টাকা তাহলে ময়না প্রদান করবে উনিশ হাজার আটশো টাকার পাঁচ ভাগের তিন ভাগ অর্থাৎ এই যে অনুপাতগুলোর যোগ ফল তিন আর দুই পাঁচ তিন ভাগ যেহেতু ময়না প্রদান করবে তাহলে পাঁচ ভাগের তিন ভাগ এটা দিয়ে গুণ দিলে হয় এগারো হাজার আটশো আশি টাকা আর সিরাজ প্রদান করবে উনিশ হাজার আটশো টাকা পাঁচ ভাগের দুই ভাগ সাত হাজার নয়শো বিশ টাকা অর্থাৎ তাদের এই মুনাফা থেকে রুবেলকে তার ঘাটতি মূলধন পূরণ করতে হবে তো মুনাফার প্রকৃত বন্টনটা কীরকম হবে পূর্বে যে বন্টনিকৃত মুনাফা ছিল ওই মুনাফা থেকে যতটুকু প্রদান করলো রুবেলকে কতটুকু বাদ দিতে হবে কারণ রুবেলকে প্রদান করার কারণে তার মুনাফার পরিমাণ কমে যাবে এই জন্য মাইনাস করলাম তদ্রূপ সিরাজের যে টাকা ছিল তিরিশ টাকা সিরাজও যেহেতু রুবেলকে প্রদান করেছে সাত টাকা প্রদান করার কারণে তার প্রকৃত মুনাফার পরিমাণ কমে যাবে এটা থেকে এটা মাইনাস করব। মাইনাস করার পরে যেটা হবে আর রুবেলে মুনাফা হবে পূর্বের পনেরো হাজার টাকা আর উনিশ হাজার আটশো টাকা ঘাটতি ঘাটতি ছিল এই ঘাটতি টাকা ময়না এবং সিরাজ উভয়ে তার ঘাটতিটা পূরণ করেছে অর্থাৎ তার এখন হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ তাকে যেই টাকাটা নিশ্চয়তা প্রদান করেছিল ওই অ্যামাউন্ট তার হয়ে গিয়েছে এই জন্যে তার টাকাটা পঁয়ত্রিশ হাজার টাকা এ হচ্ছে আমাদের আজকের সমস্যা তাহলে আজকে আমরা অঙ্কের মধ্যে নতুন একটা নতুন এক ধরনের সমস্যার সমাধান পেলাম কিভাবে নিশ্চয়তা প্রদান করলে যাকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে তার ওই যে ঘাটতি মূলধন থাকে ওটা আমরা কিভাবে নিশ্চয়তা প্রদানকারী অংশীদারদের মধ্য থেকে কিভাবে কোন অনুপাতে বন্টুর করে নিব সেই জিনিসটা আমরা আজকে অঙ্কে শিখলাম তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসগুলো ঠিকমতো করবে আশা করি আরও কয়েকটা ক্লাস আমাদের এই অধ্যায় শেষ করতে লাগবে এবং সবগুলো ক্লাস যারা